হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে আবার একটি শীতকালে পিকনিক স্পটের ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর লাইক কমেন্ট শেয়ার করে দেবো। তোমাদের কাছে এরকম আরও অনেক ভিডিও নিয়ে চলে আসবো। আজকের এই ভিডিওটি, এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের একটি নাম করা পিকনিক স্পট। বিশেষ করে কলকাতা মানুষের কাছে এই পিকনিক স্পটটি খুবই নাম করা। এটা হচ্ছে গাদিয়ারা পর্যটন কেন্দ্র। তো আমি এখন গাদিয়ারা রিভার সাইডের দিকে যাচ্ছি। তো এখানে আসতে গেলে তোমাদেরকে কলকাতা থেকে যারা আসতে চাও, শর্টকাট সবথেকে রাস্তা হলো নূরপুর। নূরপুর হচ্ছে তোমরা ধর্মতলা থেকে বাসটি আসে, ধর্মতলা থেকে বাসটি ধরে একদম নূরপুরে তোমার নামবে। নূরপুরে নেমে খিয়া ধরে এই পারে আসলেই গাদিয়ারা পাবে। নূরপুরটা সাউথ স্টেশনে পড়ছে। তো বাসে আসতে 40 থেকে 44 টাকা খরচা হবে। এই গাদিয়ারা পর্যটন কেন্দ্রে তুমি এসে এখানে পিকনিক করা যেতে পারে একদিনের জন্যে। এখানে পিকনিক স্পট ভাড়া পাওয়া যায়, এছাড়াও এখানে হোটেল, লজ, হোমস্টে সব আছে। এই রাস্তাটা ঠিক বাঁদিকে তোমরা এই সব লজগুলো পাবে, ট্যুরিস্ট লজ। আর ডান দিকে রিভার সাইড পাচ্ছ, দারুণ ভিউ পাবে হোটেল থেকে। এই গাদিয়ারা পর্যটন কেন্দ্রে এপাশ থেকে যেই ফেরিটা ছাড়ে এটা হচ্ছে গাদিয়ারা ফেরিঘাট। এই ফেরিঘাটে 8 টাকা করে ভাড়া এপার ওপার হতে গেলে। এই ফেরিঘাট থেকে দুটো জায়গায় লঞ্চ ছাড়ে, এক নূরপুর, দুই গেহখালি। তোমরা ভিডিওটির শেষে ফেরিঘাটের টাইম টেবিল পেয়ে যাবে। অবশ্যই ফেরিঘাটের টাইম টেবিলটি 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস চেঞ্জ হয়। তোমরা এই ভিডিওটি দিতে গাদিয়ারার অল ডিটেলস তোমরা পেয়ে যাবে। স্কিপ না করে ভিডিওটি তোমরা দেখতে থাকো। গাদিয়ারায় গাদিয়ারা একটা পিকনিক স্পট আছে, তোমরা সবাই জানো। বিশেষ করে যারা কলকাতা থেকে আসে এই শীতকালে, অনেকেই কলকাতা থেকে এই গাদিয়ারায় ঘুরতে আসে পিকনিক করার জন্য। একদিনের জন্য এখানে ভালো স্পট আছে এখানে। তো আমরা এখন দেখতে পাচ্ছ এই যে নদীর ধারটা আছে, এটা এখন গাদিয়ারা আছি। গাদিয়ারার ঠিক ওই পারটা আছে আমাদের নূরপুর। ওই কলকাতা থেকে যারা আসে ওই নূরপুর দিকে এদিকে আসতে পারে, অসুবিধা নেই, বাস পাবে। তো আজকে তোমরা এই ভিডিওটিতে পুরো গাদিয়ারা পিকনিক স্পটের ডিটেলস পেয়ে যাবে। এবং এখানে লজ আছে, হোটেল আছে, ভাড়া নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে পুরো এরিয়াটা আমাদের গাদিয়ারায় দেখতে পাচ্ছ, এটা এখন পুরো পিকনিক স্পট আছে এখানে। এই জায়গাগুলো পিকনিক করে কোনো টাকা লাগে না। তো ভিডিও তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সত্যি দারুণ পর্যটন কেন্দ্রটি, পিকনিক করার জন্য দারুণ স্পট। দেখতে পাচ্ছ এখানে নৌকার কাজ হয়, খুব সুন্দর লাগছে। ভিউটা খুব সুন্দর পাবে তোমরা এখানে। একদিনের জন্য এখানে এসে টাইম স্পেন্ড করা যেতেই পারে। এইটা হচ্ছে গাদিয়ারা ফেরিঘাট। তো এখানে দু জায়গায় ফেরি চলে, ফেরি যাওয়ার পর এখানে গেটটা বন্ধ করে দেয়, সবাইকে যাতায়াত করতে দেয় না। এই গাদিয়ারা ফেরিঘাটে পার ডে 4,000 থেকে 5,000 লোক যাতায়াত করে। যেহেতু এখান থেকে দু জায়গায় ফেরি যায়, ওই জন্যে আবার একটা নতুন ফেরিঘাট করেছে, এখানে অবশ্য চালু হয়নি। তাছাড়া এখানে আসতে যাও, নূরপুরে তো আসতে পারো, তাছাড়া কেউ যদি ডাইরেক্ট বাস ভাড়া করে আসতে যাবে, গাড়ি ভাড়া করে, তো হুগলি সেতু হয়ে উলুবেড়িয়া হয়ে এদিকে গাদিয়ারা চলে আসতে পারবে, এটা বাসে যাতায়াতের জন্যে।
তো কলকাতা থেকে যারা আসে অনেকেই গাড়ি ভাড়া করেই আসে, তোমরা গাড়ি ভাড়া করে আসতেই পারো। গাড়ি ভাড়া করে এসে তোমরা যদি এখান থেকে ঘুরতে যেতে চাও তো ফেরি ধরে তোমরা গেওখালি যেতে পারো, ওখান থেকে মশাতাল বা রাজবাড়ি যেতে পারবে, এদিকে নূরপুর গিয়ে ওপারে ঘুরতে পারবে। তো তোমরা এই দেখতে পাচ্ছ স্পটটি, এই ধারটা হচ্ছে পুরো নদী আর এই পাড়টা আছে আমাদের চাষের জমি। সত্যি একটা দারুণ পরিবেশ। তো বিশেষ করে এই গাদেরা দিকে, কলকাতা থেকে অনেক লোকই এখানে ঘুরতে আসে একদিনের জন্যে। শীতকাল পড়ে গেছে, তো শীতকালে আমরা প্রত্যেকটা মানুষই একটু টাইম স্পেন্ড করার জন্য একদিনের জন্য ঘুরতে বেড়াই। তো আমরা এখন গাদেরা যে এই পাড়টা আছি এইখানটাতে কোনো পিকনিক করার জন্য টাকা দিতে হয় না, স্পট ভাড়া নিতে হয় না। এই জায়গাটা, এই জায়গাটা গাদিয়ারা বাস স্ট্যান্ড থেকে অনেকটা ভিতর দিকেই আছি। এই দেখতে পাচ্ছ, এগুলো পুরো সব কোনো ভাড়া লাগে না, এমনি পিকনিক করতে পারো। আর গাদিয়ারাটা হচ্ছে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর গাদিয়ারার ওই পাড়টা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ নদীর ওই পাড়টা, এখন একটু কুয়াশা পড়েছে, তো ওই পাড়টা হচ্ছে নূরপুর। তো ওই পাড় থেকে ওই নূরপুর মানে আমাদের সাউথ চব্বিশ পরগনা পড়ছে, এই পাড়টা হাওড়া ডিস্ট্রিক্ট। তো তোমরা এই ভিডিওটি দেখো, খুব ভালো লাগবে, এখানে দারুণ পরিবেশ, একদিনের জন্য ঘুরতে আসা যেতেই পারে এই জায়গাটা। এই গাদিয়ারা পর্যটন কেন্দ্রের একটি বিশেষত্ব হলো এখানে তিনটি নদীর মিলনস্থল রয়েছে। তো সত্যি খুব ভালো লাগবে, বিশেষ করে যদি ফেরিতে করে যাও আরো সুন্দর লাগবে। এই গাদিয়ারা লঞ্চ ঘাট থেকে সামনের দিকে একটু এগিয়ে গেলে এখানে গভর্নমেন্ট টুরিস্ট লঞ্চ পাওয়া যাবে কম টাকার মধ্যে। তো গাদিয়ারা ফেরিঘাট থেকে আরও সামনের দিকে এগিয়ে গেলে সেগুলো হচ্ছে ফ্রিতে টুরিস্ট পাস পাওয়া যায়, সেগুলো ফাঁকা জমিতে বসে বা ফাঁকা মাঠে বসে কাজ করতে হবে, তোমার পিকনিক করতে হবে। এছাড়া গাদিয়ারা মোড়ে এসে বাঁ দিক গেলে তোমরা ফেরিঘাটটা পাবে, আর ডান দিক গেলেও ফেরিঘাট পাবে না, ওখানে শুধু জাস্ট পিকনিক করার জন্য। এখানে অনেক টুরিস্ট লজ রয়েছে, তো কেউ যদি এসে থাকতে চাও একদিনের জন্য ভাড়া নিতে পারো, কম টাকার মধ্যে আমরা পেয়ে যাবে। এই নদীর ধার বরাবর প্রচুর টুরিস্ট আছে, টুরিস্ট লজ আছে, এই যে দেখতে পাচ্ছো এগুলো সব টুরিস্ট লজ। এখান থেকে তোমরা দারুণ ভিউ পাবে, খুব সুন্দর লাগবে, নিরিবিলি ফাঁকা পরিবেশ। এই গাদিয়ারা পর্যটন কেন্দ্র থেকে তোমরা গাদিয়ারা ধর্মতলা, গাদিয়ারা বসিরহাট, গাদিয়ারা বাগনান সব বাস তোমরা এখানে পেয়ে যাবে। এই নদীর পাড়ে 25 ডিসেম্বর দিন প্রচুর লোক আছে এখানে। তো আমরা এখন গাদিয়ারা ফেরিঘাটের দিকে যাচ্ছি, তো ফেরিঘাট থেকে আমরা অনেকটা ভিতরের দিকে চলে এসেছি, তো এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি, ওই দিকের বাকি ডিটেলসটা তোমাদেরকে ভিডিওতে দেবো। আমরা এখন গাদিয়ারা লঞ্চ ঘাটে চলে এসেছি। এখানে আমরা একটু নদীর ধারে যাব, তার জন্য এখানে সিঁড়ি করা আছে। দেখতে পাচ্ছ এখন সানসেট চল হচ্ছে।
এই লঞ্চ ঘাট থেকে গেঁওখালী আর নূরপুর এখান থেকে লঞ্চ ছাড়ে, ভাড়া হচ্ছে 8 টাকা করে টিকিট। ঠিক গাদেরা মোড় থেকে ডান দিকে গেলে তোমরা টুরিস্ট লজ খুব কম থাকবে, বাট এখানে ফাঁকা জায়গাগুলো পিকনিক করতে পারো, অসুবিধা নেই। তো এখানে আজ ভিডিওটি শেষ করব। তো যাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসবো।